हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राइडर केएस। आज के जाच्छे आमरा बोधागंज। आमार बंधु नतून स्कूटी नीचे सामने देखते ही पाते टीसी नम्बर लागानो आछे, तार जन्य आमरा पूजा दीते जाच्छी। आमादेर बेरोते बेरोते अनेक लेट हो गेलो। आमी बंधुर बाड़ी आसछिलाम अनेक आगे, किन्तु बेरोते बेरोते अनेक लेट हो गेलो कारण आरो बंधुगुलो रेडी होच्छे, एकटु लेट लेटे हो गेलो। तो ये बंधुरा मैंने गाड़ी रखबे, जे होक आबार सामने दाड़ाते हबे, आर भालो लागे ना। এখন আমরা ফাইনালি বেরোলাম বোদাগঞ্জের জন্য। এখানে আবার একটু দাঁড়াইছিলাম, আমার ওই বন্ধুটা গাড়িটা রাখলো, ওর স্কুটিটা, সবই স্কুটি, দুটা এন্টর্গ, একটা অ্যাপ্রিলিয়া আর আমার ডিও। আজকে দাঁড়াতে দাঁড়াতে দিন চলে গেল। বন্ধুর বাড়িতে গেলাম, ওর বাড়িতে দাঁড়ালাম, তারপর একটা বন্ধুর বাড়িতে গিয়ে দাঁড়ালাম, এখানে স্কুটি রাখার জন্য দাঁড়ালাম। আসছিলাম তো আমি 12টার দিকে, আর এখন মোটামুটি 1টা কি 1.5টা বেজে গেল। এখন যাচ্ছি আমরা পূজা দিতে, দেখি বাড়ি আসতে কতক্ষণ লেট হয়, হয়তো সন্ধ্যা হয়ে যাবে। সবাই যাচ্ছে ডবল ডবল, আমি সিঙ্গেল সিঙ্গেল মানুষ, সিঙ্গেলই যাচ্ছি, কোনো পার্টনার নাই আমার। মেয়ে পাত্তা দেয় না, একা একা ঘুরতে হয়, কি করা যাবে তাছাড়া। ভাবছিলাম জানুয়ারিতে একটু ভালো করে ঘুরবো, কিন্তু আর সেটাও কপালে ঢুকলো না। এখন আংশিক লকডাউন আছে, কিছুদিন পরে হয়তো পুরোপুরি লকডাউন হয়ে যাবে। এখন শুধু মাস্ক না পরলে 500 টাকার ফাইন নেয়, কিছুদিন পরে হয়তো একসাথে ঘুরতে দিবে না, বা একটা স্কুটিতে দুজন এরকমও যেতে দিবে না। তাও জানুয়ারিটাতে কাছে ধারে যেখানে যাওয়ার ইচ্ছা চেষ্টা করব যাওয়ার, যদি যেতে পারে তাহলে ভালো কথা, আর যদি কোথাও আটকায় যেতে না দেয় তাহলে তো আর জোর করে যাওয়া যাবে না। আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে বোদাগঞ্জ মন্দিরে যাব, একদিন যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে ওরা বললো যে যাবে, তাই ভাবলাম আমিও যাই আসি, অনেকদিন থেকে যাইনি। আমরা এখন আছি বেলাকোপায়, আমরা বেলাকোপা হয়ে যাচ্ছি। তো আমি তো খালি একটাই স্কুটি দেখতে পাচ্ছি, আর দুইজন যে কোথায় ওদের দেখা যাচ্ছে না, কোথায় হারা গেছে। একজনকে তো আগে যাইতে দেখলাম, আর একজন পেছনে। এমনিতেই লেট হয়ে গেছে, আবার এখানে রেলগেট বন্ধ। আজকে মনে হয় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আর বাড়ি যেতে যেতে তো কত রাত হবে কে জানে। বাপরে, এত বড় গড্ডা, দেখা যাক, খোলা খুলে গেছে। বাইরে লঙ্কার গাড়ি গেল নাকি, এত ঝাঁজ। আমাদের বাকি দুজন কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না। যাই হোক, সামনে মনে হয় রাম ভিডিও করতেছে নাকি।
করে এইদিকে তো চারদিক দিয়ে পুরো ধান ক্ষেত এখন কেটে ফেলছে। যখন ধান লাগানো হয়েছিল তখন যদি আসা যেত খুবই সুন্দর লাগতো দেখতে, চারদিকে সবুজ সবুজ হয়ে থাকতো। এপাশে চাপাতি বাগান, চাপাতা বাগান সব থেকে সবুজ আর সবুজ দেখতে অসম লাগতেছে একদম। এদিকে রাস্তাটা খুবই সুন্দর কিন্তু যেখানে সেখানে স্পিড ব্রেকার আছে যেটার জন্য বেশি ভাগানো যাবে না, তার মধ্যে কোথাও ভেঙে গেছে এই যে মাঝখানে। আরে এত সুন্দর রাস্তা, এত বাম্পার থাকলে হয়? রাস্তা খুবই সুন্দর আর এত সুন্দর রাস্তা, এত বাম্পার, একটু পরপরই বাম্পার, একটু পরপরই বাম্পার, একটু স্পিডটা উঠো তারপরেই বাম্পার চলে আসে। আমরা আবার সেই একই দুজনই যাচ্ছি আর আমাদের যে দুজন পেছনে ছিল ওরা এবারে আগে চলে গেছে, কারণ এবারে আমরা দাঁড়াইছিলাম একটু, তারপরে ওরা আসলো। তো ওদের বললাম তোরা আগে, আমরা যাচ্ছি। এদিকের রাস্তা এতই ছোট যে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার কোনো রাস্তাই নেই, কোনো মতে একটা স্কুটি পার হয়। আর এরকম দুটো বড় বড় গাড়ি গেলে তো একজনকে সাইডে দাঁড়াতে হবে, তারপরে আরেকজন পার হতে পারবে, নাহলে কোনো মতেই পার হতে পারবে না। এই রাস্তাটা দেখে আমার ইকো পার্কের কথা মনে পড়ে গেল, যেটা আছে ঘোষপুকুরে। ওখানকার রাস্তাগুলো সেম এরকমই, দুই পাশ দিয়ে বাড়ি, মাঝখানে এরকম ছোট রাস্তা, যেখানে সেখানে চাপাতা বাগান লাগানো আছে। কিন্তু ওখানে একটু অন্ধকার জায়গাটা, আর এটা একটু সূর্যের আলোটা ঢোকে, একটু আলো আলো। এখানে এটা কিসের চান্দা রে ভাই? তো এরা গালি দিচ্ছিল, আমার বন্ধু কি বলছে জানি না, তো এরা গালি দিচ্ছিল যে দাঁড়া। আমার বন্ধু কি বললো ওটা জিজ্ঞাসা করতে হবে, যে ওরা তো খেতে গেল কেন। এ কিসের চান্দা রে, কিসের চান্দা যাচ্ছে, কি কি বললি তুই খেতে গেলে? এত এও গালি দিচ্ছে, ওরাও গালি দিল। বাহ, ফাইনালি আমরা পৌঁছে গেলাম অধরা মন্দিরে। এখন গাড়িগুলো পার্ক করে আসি। ওই পার্কিং কর কোথায় কবি, ওইদিকে যা। ওই যে
এতক্ষণে আমার বন্ধুর গাড়ি পূজা দেওয়া হয়ে গেল, এখন আমরা এখানেই আছি মন্দিরে। পূজা দেওয়া শেষ হলো, এখন আমরা এখান থেকে বেরোবো। আয় ওভি দিয়ে, আমার বন্ধুর পূজা দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি জিজ্ঞাসা করতেছি যে পার্টি দিবে কিনা। তাহলে পার্টি হলে আমি দেখাবো ব্লগে, যে পার্টি হবে। আর যদি না হয়, যদি না হয় তাহলে ভাবি নিও যে কথা দিয়ে কথার দাম রাখেন, নিশ্চয়ই হবে। এতক্ষণে আমি বাড়ি ফিরছি, সবাই যে যার মতো বাড়ি চলে গেল, এদের বাড়ি তো এদিকেই, তার জন্য এরা আগে চলে গেল। এখন আমি একা একা বাড়ি ফিরছি। আমার ফ্রেন্ড বললো আর একটু দাঁড়া, একটু পরে যাস। তো আমি বললাম যে না, লেট হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেলাম অনেক, আজকে যাই, নেক্সট কোনো দিন আসবো। আজকে অবশ্য অনেক মজা হলো, অনেকদিন পরে এই বন্ধুর সাথে দেখা হলো, অনেকদিন দেখা হয়নি। আর এখন তো ওরও স্কুটি হয়ে গেল, কোনো অসুবিধা নাই, ও টাইম পেলে ও যাবে আর আমি টাইম পেলে আমি আসবো, যদিও এদিকে খুব একটা বেশি আসা হয় না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে, নেক্সট রাইডে। আজকের মতো এইটুকুই, বাই বাই, টাটা।